নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টুডে নিউজ। টুডে নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। সুদীর্ঘ 27 বছর পর এমন ভয়াবহ রূপ নিম্নচাপের, যার জেরে আর কিছুক্ষণের মধ্যে বাংলায় এইসব জেলাগুলিতে পুরোপুরি তছনছ করবে প্রবল ঝড় বৃষ্টিতে, এমনটাই পূর্বাভাস জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে যার জেরে কিন্তু আগামী কিছুক্ষণের মধ্যে প্রবল ঝড় বৃষ্টি আসছে রাজ্যের এইসব জেলাগুলিতে। তো বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যে রাজ্যের কোন কোন জেলায় এই প্রবল ঝড় বৃষ্টি তার প্রভাব ফেলতে চলেছে, তো এই বিষয়ে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছেন, তো বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এ ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর ভিডিওটি আপনি কোথায় থেকে দেখছেন এবং সেখানকার আবহাওয়া পরিস্থিতি কীরকম থাকছে, ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন বন্ধুরা, দেখে নিই। এমনই করোনা যুগ, তার উপর দিনের পর দিন খারাপ হচ্ছে আবহাওয়া। সুদীর্ঘ 27 বছর পর এমন ভয়াবহ রূপ ধারণ করছে গাঙ্গেয় তথা বঙ্গোপসাগরীয় নিম্নচাপ, যার জেরে বিরাট সাংঘাতিক পরিস্থিতি সৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণের বেশ কয়েকটি জেলায়। ফের গভীর নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে। উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সকাল থেকে কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন, আর তার ফলেই কলকাতার মানুষ সকাল থেকে অস্বস্তিকর মধ্য দিয়ে দিন কাটাচ্ছে, আর সেটা যে বৃষ্টির কারণ সেটা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আসলে আজ বুধবার আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা আছে, তবে এবার তার সাথে আবহাওয়া দপ্তর জানাইছে আগামী রবিবার পর্যন্ত দুই বঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, কারণ বঙ্গোপসাগরে ফের তৈরি হতে চলেছে গভীর নিম্নচাপ। আগামী কয়েক ঘন্টার মধ্যে সেই বৃষ্টি শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গে, সেটা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এখন মৌসুমি অক্ষরেখার অবস্থান অনেকটাই দক্ষিণবঙ্গের দিকে সরে এসেছে, আর তার ফলে যে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আজ সকাল থেকে কলকাতার তাপমাত্রা ছিল 27 ডিগ্রির ঘরে, আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 34 থেকে 35 ডিগ্রির ঘরে, আর সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি ঘরে। এদিকে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ অনেকটাই বেশি, সর্বোচ্চ 97%। কিছুদিন আগে মৌসুমী অক্ষরেখা অবস্থান করেছিল হিমালয়ের পাদদেশে অঞ্চলে, আর তার ফলে অসম, মেঘালয়, উত্তরবঙ্গের উপরে ভারী বৃষ্টির প্রভাব ফেলেছে। কিন্তু এখন মৌসুমী অক্ষরেখা তার অবস্থান বদল ঘটাচ্ছে। এই মৌসুমী অক্ষরেখা অবস্থানের কারণে দেখা যাচ্ছে আগামী কয়েকদিন উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতের সব জায়গায় একটা ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গে 5 জেলায় এই বৃষ্টি চলবে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, এদিকে বাদ পড়বে না দুই দিনাজপুর ও মালদা। এদিকে শুধু উত্তরবঙ্গে পড়েই না, সাথে দক্ষিণবঙ্গের উপরে ভারী প্রভাব পড়তে চলেছে। 2/24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ আরও বিভিন্ন রাজ্যে, বিশেষ করে উপকূলীয় জেলাগুলিতে সবথেকে বেশি প্রভাব পড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, অবশ্যই বিস্তারিত বুঝতে পারলেন। তো এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট খবর। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন, আর এ ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর ভিডিওটি জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে অন্যরা দেখার সুযোগ পায়। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই প্রেস করে দেবেন।